হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটের যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা চলুন এই ভিডিওটি বেশি লম্বা ন করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা তোমাদেরকে ইন্টারভিউ নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দেবো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষে তার আগে কিন্তু এই পশ্চিমবঙ্গ রিলেটেড জিকেগুলো একবার দেখে নাও ভিডিও শেষে কিন্তু ইন্টারভিউ নিয়ে তোমাদেরকে অনেকই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো ঠিক আছে তো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউর পার্ট এইট ভিডিও আপনাদের জন্য কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ হচ্ছে এই টপিকটা একশোটা প্রশ্ন কভার করব ওয়েস্ট বেঙ্গলের জিকে ওপরে আগের ভিডিওতে কিন্তু আমি পনেরোটা প্রশ্ন ডিসকাস করেছি এখানে ষোলো থেকে কিন্তু শুরু হচ্ছে আগের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই কিন্তু প্লেলিস্টে লিস্টে যাবেন বা আমার ভিডিও সেকশনে যাবেন আপনি ভিডিওটা দেখে নেবেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সম্পূর্ণ জিকেটা আপনি কভার করে যান ইন্টারভিউতে এখান থেকে একটার থেকে দুটো প্রশ্ন আপনাকে করবেই করবে কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের চাকরি পশ্চিমবঙ্গে যে কোনো জেলায় আপনাকে ডিউটি করতে হতে পারে তাই বলছি ওয়েস্ট বেঙ্গলের জিকে আপনি রপ্ত করে যান আপনার ইন্টারভিউর জন্য কিন্তু অনেকটা হেল্প হবে এবং আপনি মুর্শিদাবাদ কোচবিহার নদীয়া পুরুলিয়া বাঁকুড়া দার্জিলিং যেখান থেকে হন না কেন অবশ্যই কিন্তু ভিডিওগুলো মিস করবেন না কারণ পশ্চিমবঙ্গের আন্ডারে আপনাদের জেলাগুলি পড়ে তাহলে পশ্চিমবঙ্গের জিগের মাধ্যমে কিন্তু আমি আপনাদের জেলার যে জিকেগুলো সেগুলো কভার করব তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা বা এই পার্টটা মিস করবেন না দয়া করে আপনাদের ইন্টারভিউ ক্র্যাক করার দায়িত্ব নেব আমি তো অবশ্যই কিন্তু প্রত্যেকটা পার্ট দেখবেন এবং অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আপনাদের কী রকমের প্রশ্ন দরকার আপনারা কমেন্টে করেছিলেন যে উত্তর সমেত কিন্তু যাতে আমি প্রশ্ন নিয়ে আসি তো আপনাদের কমেন্ট শুনে নিয়েছি আমি এই পিডিএফে আপনারা উত্তর সমেত কিন্তু প্রশ্ন পাবেন তো প্রশ্ন বলবো তারপর কিন্তু উত্তর বলবো অবশ্যই কিন্তু এই পিডিএফটা আপনারা যদি কালেক্ট করতে চান আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখানে গিয়ে জয়েন হয়ে যাবেন তো চলুন ভিডিওটা বেশি বড়ো করছি না আরও পরে কথা হবে তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তো প্রথম প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ এর সবচেয়ে কম সীমানা আছে কোন রাজ্যের সাথে তো পশ্চিমবঙ্গ এর সব থেকে কম সীমানা শেয়ার করেছে সিকিম রাজ্যের সাথে সতেরো নম্বর প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গ এর সবচেয়ে বেশি সীমানা আছে কোন রাজ্যের সাথে সবথেকে বেশি সীমানা বলছে এখানে থেকে বেশি সীমানা তাহলে সব থেকে বেশি সীমানা পশ্চিমবঙ্গ শেয়ার করেছে আমাদের প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে এরপর দেখে নেব আঠেরো নম্বর প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা পশ্চিমবঙ্গের কোন জায়গা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয় তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলা পশ্চিমবঙ্গের সুন্দরবন জেলা কিন্তু ওয়ার্ল্ডে হেরিটেজ সাইটের অন্তর্গত হয় এবং কত সালে কেউ বলতে পারবেন এটা হয়েছিল উনিশশো সালে তাহলে এটা হয়েছিল উনিশশো সালে তো বন্ধুরা আপনারা চিন্তা করবেন না আমি এখানে আপনাদের জন্য কিন্তু উত্তর নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমি উত্তর আপনারা পেয়ে যাবেন এই পিডিএফটার তো আপনারা চিন্তা করবেন না উত্তর সমেত কিন্তু আপনি এই পিডিএফটা কালেক্ট করতে পারবেন একেবারে নির্দ্বিধায় ভিডিওটা দেখতে থাকুন এবং প্রশ্নগুলো ভালোভাবে থিঙ্ক করুন এবং চেষ্টা করুন প্রত্যেকটা প্রশ্নের নিজের মনে মনে কিন্তু উত্তর দেওয়া ঠিক আছে তো আঠেরো নম্বর প্রশ্ন হয়ে গেল আঠেরো নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আচ্ছা এটা আপনারা কি কেউ বলতে পারবেন সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত কোন সংস্থা করেছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত আচ্ছা আমরা সকলে জানি গঙ্গা নদীর যে দৈর্ঘ্য হচ্ছে সেটা হচ্ছে টু ফাইভ টু ফাইভ এটা মনে রাখবেন যারা জানেন না অবশ্যই মনে রাখবেন গঙ্গা নদীর টোটাল দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ পঁচিশ ঠিক আছে কিন্তু পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর কতটা ভাগ বা কতটা দৈর্ঘ্য বর্তমান তো পশ্চিমবঙ্গে গঙ্গা নদী পাঁচশো কুড়ি কিমি থেকে পাঁচশো পঁচিশ কিমি দৈর্ঘ্য রয়েছে তাহলে গঙ্গা নদীর দৈর্ঘ্য শুধুমাত্র পশ্চিমবঙ্গে পাঁচশো পঁচিশ কিমি বলতে পারেন ঠিক আছে এরপর দেখে নেব কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে ধানের গোলা কাকে বলে তাহলে পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে একুশ নম্বর প্রশ্ন দেখে নেব পুরুলিয়া জেলার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী তাহলে পুরুলিয়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগা তো যেটা যেটা অযোধ্যা পাহাড়ের উপরে অবস্থান করে বাইশ নম্বর প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গ কত শতাংশ বনভূমি দ্বারা আচ্ছাদিত তাহলে পশ্চিমবঙ্গের যে এরিয়াটা আছে সেই এরিয়ার কত পার্সেন্ট এরিয়া বনভূমি দ্বারা আচ্ছাদিত রয়েছে সেটা হচ্ছে তেরো পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট তেরো পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট বনভূমি দ্বারা আচ্ছাদিত রয়েছে যেটা টোটাল এরিয়ার এগারো হাজার আটশো উনআশি এখানে লিখে দিচ্ছে আপনাদের সুবিধার্থে টোট এগারো হাজার আটশো উনআশি স্কোয়ার কিমি ঠিক আছে স্কোয়ার কিমি এত এরিয়া কিন্তু বনভূমি দ্বারা আচ্ছাদিত রয়েছে নেক্সট প্রশ্ন দেখে নেব তেইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি বনভূমি সব থেকে বেশি বনভূমি কোন জেলায় রয়েছে তাহলে সব থেকে বেশি বনভূমি রয়েছে আমাদের দার্জিলিং জেলায় চব্বিশ নম্বর প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গ কোন জেলায় কম বনভূমি রয়েছে সব থেকে কম বনভূমি রয়েছে আপনারা বলতে পারেন হাওড়া বা কলকাতা কারণ হাওড়া বা কলকাতায় কিন্তু বনভূমি নেই বললেই চলে আবার কম বনভূমি বলতে আপনারা মুর্শিদাবাদও বলতে পারেন কারণ মুর্শিদাবাদেও কিন্তু অনেকই কম বনভূমি রয়েছে এখানে আমি একটা বনভূমির লিস্ট আপনাদেরকে শো করে দিচ্ছি অবশ্যই সেই লিস্টটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্ন দেখে নেব পঁচিশ নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত কত তাহলে পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত হচ্ছে একশো পঁচিশ সেমি থেকে একশো পঁচাত্তর সেমি ছাব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্টারভিউয়ার আপনাকে বারবার জিজ্ঞাসা করতে পারে যে পশ্চিমবঙ্গের যে ডেটাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা পশ্চিমবঙ্গের সাক্ষরতা পশ্চিমবঙ্গের সেক্স রেশিও এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি প্রিপেয়ার্ড করে যাবেন এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত তাহলে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে ছিয়াত্তর পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ছিয়াত্তর পয়েন্ট টু সিক্স পারসেন্ট ঠিক আছে ছিয়াত্তর পয়েন্ট টু সিক্স পার্সেন্ট এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার অবশ্যই নিজের নিজের জেলার সাক্ষরতার হারটা আপনারা দেখে যাবেন যেমন পশ্চিমবঙ্গের সাক্ষরতার হারটা ইম্পর্টেন্ট রয়েছে ঠিক তেমনি কিন্তু আপনাদের জেলার যে সাক্ষরতার হার সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত মানে সেক্স রেশিও কত তাহলে পশ্চিমবঙ্গের সেক্স রেশিও হচ্ছে নশো ছাপ্পান্ন নশো ছাপ্পান্ন ঠিক আছে পশ্চিমবঙ্গের সেক্স রেশিও আচ্ছা এখানে সাতাশ নম্বরের প্রশ্নটা মিস হয়ে গেছে সাতাশ নম্বরের প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে ন কোটি বারো লক্ষ ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার একশো পনেরো জন ঠিক আছে তাহলে ন কোটি বারো লক্ষ ছিয়াত্তর হাজার একশো পনেরো জন হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা অবশ্যই আপনারা অ্যাপ্রক্স একটা বলতে পারেন যদি এই ডেটাটা মনে না থাকে অবশ্যই কিন্তু একটা আনুমানিক ডেটা বলতে পারেন অবশ্যই কিন্তু এটা দু এর সেন্সাস শেয়ার অনুযায়ী ঠিক আছে এরপর উনতিরিশ নম্বর প্রশ্ন সুবর্ণরেখার নদীর পতনস্থল কোনটি তো আপনারা আপনাদের জেলার সমস্ত নদীর কিন্তু উৎসস্থল এবং পতনস্থল অবশ্যই দেখে যাবেন উৎস কোথার থেকে হচ্ছে এবং পতন কোথায় হচ্ছে সেটা অবশ্যই কিন্তু দেখবেন কারণ ইন্টারভিউ হলে কিন্তু নদীভিত্তিক অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় পশ্চিমবঙ্গের সমস্ত নদীর উৎসস্থল এবং পতনস্থল এবং দৈর্ঘ্য এইগুলো কিন্তু জেনে যাবেন এবং সেই নদীটা কোন কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে এইগুলো মাস্ট আপনারা জানবেন ইন্টারভিউ আর বারবার কিন্তু প্রশ্ন ধরে এটার থেকে আমি আপনাদেরকে বারবার ওয়ান করছি এগুলো কিন্তু আপনারা জেনে করে যাবেন ঠিক আছে এরপর চলুন দেখে নেওয়া যাক তিরিশ নম্বর প্রশ্ন কংসাবতী বাঁধ কোন নদীর উপরে গড়ে উঠেছে তাহলে কংসাবতী বাঁধ কংসাবতী নদীর উপরেই কিন্তু গড়ে উঠেছে একত্রিশ নম্বর প্রশ্ন এখানে দেখে নেওয়া যাক কয়েকটি বরফ গলা জলে পুষ্ট নদীর নাম তাহলে সাধারণত কিন্তু উত্তরবঙ্গের যে নদীগুলো রয়েছে পার্বত্য অঞ্চলের যে নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু বরফ গলা জলে পুষ্ট নদী যেমন তিস্তা তা জলঢাকা মহানন্দা এই সমস্ত নদীগুলো কিন্তু বরফ গলা জলে পুষ্ট নদী এরপর আপনাকে এই প্রশ্নটাও করতে পারে কয়েকটি বৃষ্টির জলে পুষ্ট নদীর নাম বলো কারণ তুমি হয়তো ওয়েস্টার্ন ভাগে রয়েছে মিডিল ভাগে রয়েছে বেঙ্গলে তাহলে তোমাকে হয়তো জিজ্ঞাসা করে নিতে পারে জলে পুষ্ট নদীর নাম তাহলে তুমি কি বলবে স্যার অজয় দামোদর ময়ূরাক্ষী এই সমস্ত নদীগুলো কিন্তু চলে পুষ্ট নদী যেগুলোতে বছরে সারা বছর কিন্তু জল থাকে না আচ্ছা চলো তেত্রিশ নম্বর প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে ফারাক্কা ব্যারেজ যেটা রয়েছে সেটা কোন নদীর উপরে গড়ে উঠেছে সেটা গঙ্গা নদীর উপরে গড়ে উঠেছে এই প্রশ্নটা কিন্তু আমি আগের সেটাও করিয়েছিলাম কিন্তু সেখানে ছিল কোথায় ছিল সেটা হচ্ছে এটা ফারাক্কা ব্যারেজ যেটা হচ্ছে সেটা মুর্শিদাবাদে কিন্তু অবস্থিত ঠিক আছে গঙ্গা নদীর উপরে গড়ে উঠেছে নেক্সট প্রশ্ন চৈত্রিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঝাড়গ্রাম জেলা কততম জেলা দেখো বন্ধুরা যে নবগঠিত জেলাগুলি রয়েছে আমি বারবার বলছি নবগঠিত জেলাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কিন্তু তোমরা মিস করো না যে সমস্ত নবগঠিত জেলাগুলি হয়েছে সেগুলোর ডিটেলস জেনে যাবে যেমন ঝাড়গ্রাম এখানে কততম জেলা ঝাড়গ্রাম হচ্ছে বাইশতম জেলা আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আমাদের তেইশতম জেলা এবং আমাদের একুশতম জেলা কোনটি এবং কত সালে প্রতিষ্ঠা হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন আজকে শেষ প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয় তাহলে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি কোন ধানের চাষ হয় আমন ধানের চাষ সব থেকে বেশি হয় তো বন্ধুরা তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ইন্টারভিউয়ের ইবুক কিনতে চাও তারা কিন্তু আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো তারা কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা মূল্য দিয়ে কিন্তু ইন্টারভিউয়ের ইবুক পেয়ে যাবে আর এই পিডিএফটা ফ্রিতে পেতে গেলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে লিঙ্ক দেওয়া রইবে ডেসক্রিপশনে এবং ডেসক্রিপশনে অনেক ভালো ভালো ডিলসের লিঙ্ক দেওয়া রইবে সেগুলো একবার চেক করে নেবে নিবে না নিবে সেটা পরের ব্যাপার ভালো ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট ফর্মাল জুতো কিভাবে পরবে কেমন একটা টাইপের সেগুলোর কিছু আইডিয়া দেওয়ার জন্য কিছু কিছু লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই সেগুলো চেক করবে আর এই তোমাদের উত্তর রইল উত্তর সমেত এই পিডিএফটা তোমরা কালেক্ট করে নিতে পারো ঠিক আছে এই উত্তরটা পেয়ে যাবে তুমি টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি আশা করছি দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা এরপর চলে আসি ইন্টারভিউ ডেট নিয়ে তো বন্ধুরা তোমরা সকলেই নিউজ পেয়ে গেছো হয়তো যে জুন মাসের মধ্যেই কিন্তু সমস্ত ট্রেন এবং বাস চলাচল শুরু হয়ে যাবে সমস্ত ট্রেন না চললেও অনেকটা ট্রেন কিন্তু চলবে ম্যাক্সিমাম ট্রেন চলবে এবং ম্যাক্সিমাম যে কমিউনিকেশান বা যোগাযোগ ব্যবস্থা সেটা অ্যাক্টিভ হয়ে যাবে তো তোমাদেরকে একটাই কথা বলতে চাইছি যদি যানবাহন পরিষেবা চালু হয়ে যায় বন্ধুরা তোমাদের কিন্তু জুন মাসের শেষ দিকে বা জুলাইয়ের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউর ডেট কিন্তু পড়ে যাবে তাই বলছি যে ইন্টারভিউর যে প্রিপারেশনটা সেটা জোর কদমে কিন্তু চালিয়ে যাও কারণ এমন সময় ডেট দিয়ে দেবে যেমনভাবে এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট দিল যেভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট পাবলিশ হয়ে গেলো হঠাৎ ঠিক তেমনি কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের ডেট হঠাৎ দিয়ে দেবে তাই বলছি তোমরা এখন থেকে সময় নষ্ট না করে জোর কদমে যে ইন্টারভিউর প্রিপারেশানটা আছে সেটা চালিয়ে যাও বন্ধুরা তোমরা প্রিলি কোয়ালিফাই করেছো পি পিইটি কোয়ালিফাই করেছো সামান্য এরপর ইন্টারভিউটা বাকি আছে মেন কোয়ালিফাই করে এসেছো তো তোমাদের জাস্ট লাস্ট স্টেপটা বাকি আছে এইটা আর অবহেলা করো না এইটা অবহেলা না করে জোর কদমে নিজের ইন্টারভিউর প্রিপারেশান নাও নিজের পার্সোনালিটিটা ভালো করো এবং ইন্টারভিউটা ক্র্যাক করে চাকরিটা হাতের মুঠোয় নিয়ে আসো ঠিক আছে তো এটাই বলার ছিল যে তোমাদের ইন্টারভিউ খুব জলদি হতে চলেছে যদি যানবাহন চলাচল সচল হয়ে যায় তোমাদের ইন্টারভিউ কিন্তু জুনের শেষ উইকেই হয়ে যাবে ঠিক আছে তো তোমরা প্রিপেয়ার থাকো ইন্টারভিউর জন্য তো বন্ধুরা ভিডিওটা এত দূরে ছিল যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলার চ্যানেল বাঙালি চ্যানেল অল অ্যাবাউট প্রফিট বাঙালি হয়ে এতটুকু সাপোর্ট করতে ভুলবেন না আর এভাবেই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী প্রয়োজন রয়েছে আপনাদের প্রয়োজনের ভিত্তিতেই কিন্তু আমি ভিডিও বানাই তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে প্রশ্ন থাকবে আপনাদের মনে সেই প্রশ্নটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে করবেন ঠিক আছে কোনো প্রবলেম নেই অ্যাজ এ বন্ধু কমেন্ট করবেন কোনো প্রবলেম হবে না তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকে